বাঙালিদের পুজো দুর্গাপূজার সময় কিন্তু এই নারকেলের নাড়ু কিন্তু খুবই প্রিয়। তাই আজকে আমি এখন আমাদের বাড়িতে নারকেলের নাড়ু হবে, আর সেই জন্য এখানে কিন্তু নারকেলগুলোকে আমি ফাটাচ্ছিলাম। তো আর এই দুটো আছে আর এইটা, তাই মনে পড়লো যে একটা ভিডিও করে রেখে দিই, তোমাদেরকে হয়তো জানাতে কাজে লাগবে। প্রথমে নারকেলগুলোকে ছাড়িয়ে এরকমভাবে করে নিয়েছিলাম, তারপর এই দা দিয়ে কিন্তু ওগুলোকে ফাটিয়ে জলটাকে এখানে রাখছি, এটাকে ছেঁকে খাওয়া হতে পারে। আর এখানে কিন্তু এই যে নারকেল, এগুলো কিন্তু সব ছাড়িয়ে এখানে রাখা হচ্ছে, ঠিক আছে। নারকেলের শাঁসটা দেখুন কত সুন্দর, তো চারিদিকটা খুবই ভালো লাগছে দেখতে, আর খুব মিষ্টিও হবে। তো এই হচ্ছে নারকেল, এই নারকেলগুলোকে সেই একটা বটি দিয়ে একটা কুঁড়ে কিন্তু এটাকে নাড়ু করা হবে। তো এটা প্রথমে আবার দেখাচ্ছি এটাকে কীরকমভাবে ফাটাবো, দেখা যাক দেখানো হয় নাকি, কোথায় রাখা যায়, রাখারই তো জিনিস নাই, তখনটা কোথায় রাখবো। তাহলে এখানেই আমাকে রাখার চেষ্টা করে দেখি হয় নাকি। এইভাবে কিন্তু জলটা কিন্তু পড়ছে, এইভাবে ফাটাচ্ছি, তারপরে কিন্তু কাজটা হবে, ঠিক আছে। তো নারকেল ফাটানো সব রেডি, আর এখানে দিদা নারকেলগুলো কিনছে এরকম করে। তো ওগুলো সব কোঁড়ার পরে গুড় দিয়ে মাখিয়ে জাল দিয়ে কিন্তু নাড়ু হয়, সেটা পরে দেখাবো।